সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে দেখছেন, এটা বাংলাদেশের বৃহত্তম হাট গাবতলি হাট। এই যে এখানে দেখছেন বলদ গরু, তা আজ 22 জুলাই 2020 বুধবার আপনাদেরকে আমরা গাবতলি হাটে নিয়ে এসেছি। আপনারা কিছুদিন ধরেই আমাদেরকে বলছেন যে গাবতলি হাটে আপনারা ভিডিও করেন না কেন, তো সেই সূত্রে আমরা গাবতলি হাটে এসেছি। আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রেখে, এই গাবতলি হাট কিন্তু 24 ঘন্টায় দিন, সাত দিনে সপ্তাহ, 30 দিনে মাস এবং 365 দিনে বছর। তার মানে এখানে 365 দিন প্রতিদিন 24 ঘন্টা করে আপনারা এখানে গরু পেয়ে যাবেন। রাত 2টা 3টা 4টা যখন আসবেন, এই হাটটি খোলা থাকে। বাংলাদেশের একমাত্র হাট গাবতলি যেটা সারা বছর খোলা থাকে। তা আজ এই হাট থেকে আমরা আপনাদেরকে বড় বড় বলদ গরু, আপনারা যারা খোঁজ করেন দূর দূরান্ত থেকে, নোয়াখালী, চিটাগাং, এই সমস্ত অঞ্চল থেকে মূলত এই বলদ গরুগুলোর খোঁজ করেন, তো তাদের উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি। তো এই বলদগুলি যিনি এনেছেন তার সঙ্গে একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, আপনার নামটা কি? মোশারফ মোল্লা। মোশারফ মোল্লা, আপনার বাড়ি কোথায়? মানিকনগর। মানিকগঞ্জ? মানিকগঞ্জ, মানিকনগর। আচ্ছা, মানিকনগর, মানিকগঞ্জ জেলায় আর কি। আচ্ছা, এই আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন? মোটামুটি 20 বছর। 20 বছর মানে 24 12 মাসই তো আপনি এই গাবতলিতেই থাকেন? হ্যাঁ জি। আপনি কি মোটামুটি বলদ গরুগুলোই আপনি ইয়ে করেন? বলদ সব যে আছে। আচ্ছা, এবার আপনি বলদ আনছেন কয়টা? 30টা। এগুলি কি কুরবানি উপলক্ষে? কুরবানি উপলক্ষে। আরও আসবে? আরও আসবে। আরও কতগুলি গরু আসবে আপনার? আরও ওরা বইলে সারতে পারতেছে না, তাও আপনার একটা টার্গেট আছে? আরও আসবো 50-60টার মতন। 50-60টা। আচ্ছা, আমরা এই যে বলদগুলি দেখছি, এই গরুগুলি মূলত আসে কোথা থেকে? আগে বাইরে থেকে, ইন্ডিয়া থেকে আসে? না, ইন্ডিয়া থেকে আগে আসছে। এখন কোন দেশে? মনে করেন চিটাগাং, কুষ্টিয়া। আচ্ছা, কুষ্টিয়া থেকে মূলত গরুগুলি আসে। আচ্ছা, আমাদেরকে বলেন তো যে এই যে বড় বড় বলদগুলি আমরা দেখছি, এগুলি প্রতি মন আপনারা কত করে দিচ্ছেন? সর্বনিম্ন কেউ যদি নেন 18,000। 18,000 টাকায় মন আপনারা ঢাকা শহরে দিবেন? এই ঢাকা শহরে আপনারা দিবেন কুরবানিতে? অবশ্যই। আপনি দিবেন? জি দিব। হ্যাঁ, যদি দূর দূরান্তের ব্যাপারীরা আসে, অনেক সময় আমাদেরকে বলে যে আমাদের ভিডিওতে কম বলে, কিন্তু যখন তারা আসে তখন দেখা যায় যে আপনারা দামটা বাড়িয়ে দেন। না, দাম না বললে তো আর দাম কেউ দিবে না। আপনি যে 18,000 টাকা বললেন, এই 18,000 টাকায় আপনি যদি নোয়াখালী বা চিটাগাং থেকে কেউ আসে, আপনি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন। যদি 2 ট্রাক 3 ট্রাক চায়? অবশ্যই। আপনার সঙ্গে যোগাযোগের উপায়টা কি? হাট আসলি আপনার মোবাইল নাম্বার আছে নিশ্চয়ই? না, মোবাইল নাম্বার আমরা ও মোবাইল নাম্বার দিবেন না আপনি? না না, আচ্ছা, মোবাইল নাম্বার দিতে হবে। আচ্ছা, তবু আমাদেরকে একটু, আমরা যদি একটু আন্দাজ একটু একটু এই দিকে আসেন, এই যে কোনার যে গরুটা রয়েছে, এটা কতটুকু গোস্ত হবে? 9 মণ আছে। এটা 9 মণ, তাহলে এটা আপনার প্রাইস কত আসছে? 1,70,000। 1,70,000। তারপরে এই যে এটা, এটা বেশি আছে? হ্যাঁ, এটা একটু বেশি আছে, এটা 2 লাখ। আচ্ছা, আমরা একটু লাল গরুগুলো একটু সাদা থেকে অনেকে, এই গরুটা এটার ওজন একটু বেশি হবে, এটার দাম কত? হ্যাঁ, এটা তো দাম বেশি হবে, ওজন বেশি না? এটার ওজন কত হবে? 15 মণ হবে। 15 মণ শুয়ে আছে যদিও গরুটা। আচ্ছা, যাই হোক, আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি যে এই কুরবানিতে কি বুঝছেন, মানে অন্যবারের তুলনায়? অন্যবারের থেকে কুরবানিতে আবার শান্তি নেই। শান্তি নেই? মানে আপনাদের নর্মাল সময়ের যে কাস্টমার গুলি, কষাই কাস্টমার, তারাই আসে, কোনো কুরবানির কোনো কাস্টমার আসে না? আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদেরকে বারবারই বলেছেন, আমরা উত্তরবঙ্গের হাটগুলি যখন আপনাদেরকে দেখাতাম, আপনারা যে আমরা গাবতলিতে আপনারা নিয়ে যান, গাবতলিতে নিয়ে যান, তো সেই সূত্রে আমরা কিন্তু আপনাদেরকে এই গাবতলির হাট দেখানোর উদ্দেশ্যে আমরা আজ এসেছি এখানে। এবং বলদ গরু, আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কয়টা বলদ আনছেন? 13টা। এই বলদটা আপনার? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এটাকে একটু উঠানো যাবে? এই যে দেখুন, এই বলদটিকে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন বলদের সাইজটা, এই যে দেখুন, উনার থেকেও হাইটে বড়। এই যে দেখুন, 6 ফিট হাইট রয়েছে এই বলদটা। এই যে দেখুন। আচ্ছা, এটা কি জাতের? নেপালি। এটা নেপালি। একটু মাথাটা আমরা একটু দেখি। এই যে দেখুন, অনেক বড় মাথা। এই যে দেখুন নেপালি, এই যে বলদটা। ভাই, এটার ওজন কিরকম হবে?
18 মন এটার দাম কত যাচ্ছেন 4.5 লাখ দাম চাইছেন এই পর্যন্ত কি কোনো কাস্টমার দেখছে না কালকে আসছে তো কাল ও কালকে আসছেন আচ্ছা কুরবানি উপলক্ষে নিয়ে আসছেন এখন পর্যন্ত কেউ দরদাম করেনি আচ্ছা তাও আপনি নিয়ত করছেন কত হইলে ছাড়বেন নিয়ত এখন ধরুন এটা বলা কাঁচা জিনিস 10000 20000 10000 কম হতে পারে না সেটা তাও তো আপনি একটা নিয়ত করছেন আমার কত ভাই মোটামুটি আমি 350 দিয়ে দেব 350 দিয়ে দিন এই যে সুপ্রিয় দর্শক আমরা দেখছি এখানে দেখুন 350 কয় মন দেব স্যার আসসালামু আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি কাফরুল থেকে আসছি আচ্ছা ঢাকা কাফরুল থেকে আসছেন তো এইটা কি কুরবানি উপলক্ষে নিতে আসছেন হ্যাঁ কুরবানি এত আগে পরবর্তীতে ঝামেলা হয়ে যায় অনেক অনেক ভিড় হয়ে যায় কি মানে কন্ডিশন হয় মার্কেটে তো বলা না পরে আবার হ্যাসলটাও অনেক বেশি হয় এজন্য আগে রাখা আর আচ্ছা আপনারা কি মোটামুটি বলদ দি দেন না শাড়ি দেই হ্যাঁ বলদ খুব একটা দেওয়া হয় না একটা কিনা তো এইবারে যে বলদ দেখছেন দাম চেয়েছে কত ভাই উনারা দাম চেয়েছে কত 3.5 আর আপনি কত বলেছেন আমি 1.5 লাখ বলছি 1.5 লাখ বলছেন আচ্ছা আচ্ছা মানে আপনি 1.5 লাখে নিতে যাচ্ছেন এই বলটা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে আমরা এই গাবতলী হাট থেকে আপনাদেরকে আজকে এই বলদ গরুর পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিক্রেতারা বলছে এখানে কোনো রকমের ক্রেতা নেই আর একজন ক্রেতা আমরা পেয়েছি আপনাদেরকে শুনালাম ক্রেতাদের কথা যে ক্রেতারা কী দাম বলছে বিক্রেতারা কী দাম বলছে আর সেই সাথে ক্রেতারা কী দাম বলছে তো চলুন আরও কিছু বলদ গরুর আমরা খোঁজ খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই যে সুপ্রিয় দর্শক এখানে আমরা বেশ কিছু বলদ গরু দেখছি তা আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া আপনি তো 12 মাসে এখানে ব্যবসা করেন এই কুরবানি উপলক্ষে কয়টা বলদ আনছেন এখানে আমার এখানে গেলাম তো 100 গরু ফালা গরু আছে 100 গরু বলদ আছে বলদ এই যে এই ধরনের বলদ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সব কুরবানি উপলক্ষে রেডি হইছে হ্যাঁ আচ্ছা এইগুলি আমাদেরকে একটু বলবেন যে এই যে কোনার গরুটা দেখছি এটার ওজন কিরকম হবে এটা 15 মন হবে ওজন 15 মন আপনি দাম চাচ্ছেন কত দাম এই এখানে 10টা দাম বলতেছে 2,60,000 মানুষ বলছে না আপনি বলতেছেন না বলতেছে আর আমি বলি 3.5 লাখ টাকা আপনি 3.5 লাখ টাকা করে চাইছেন আর ক্রেতা বলছে 2,60,000 করে 10টা তার মানে আপনার পোষাচ্ছে না না পোষাচ্ছে না আপনার কত হইলো পোষাবে যা 3 হলে বিক্রি করব আর কি মানে 3 লাখ হলে বিক্রি করবেন 2,60,000 পর্যন্ত দাম উঠেছে আপনার আর আরো কি বলো আপনার এই কুরবানিতে আসবে না আর আসবে না এই 100টাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই যে দেখুন উনি বলছে যে 3 লক্ষ টাকা করে হলে উনি বিক্রি করবে 2,60,000 টাকা করে দাম উঠেছে এই যে দেখুন অনেক বড় বড় বলদ গরু আচ্ছা আপনার মোবাইল নম্বরটা আপনি দিতে চাচ্ছেন কেউ যদি বলদ নিতে চায় আচ্ছা আপনার একটু মোবাইল নম্বরটা বলুন 01761 তারপরে 01761583115 আরেকবার বলেন 01761583115 আচ্ছা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে আমরা এই পাইকারদের মোবাইল নাম্বারও দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি এই ধরনের বলদ গাবতলী হাট থেকে পেতে চান কারণ আপনারা শুনলেন যে এখন ক্রেতারা আসছে কারণ এখন হ্যাসেল ফ্রিভাবে তারা একটু নিতে চায় এই ষাঁড় গরু বা বলদ গরু তো সেই উদ্দেশ্যে অনেকে এখন আসছেন তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সবাই আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর আবারও জানিয়ে রাখি আপনাদেরকে যে ঈদের কুরবানির হাট এখনও কিন্তু গাবতলিতে বসেনি এখন যে আপনারা হাটটি দেখছেন এটি কিন্তু মূলত 12 মাস যে হাটটি থাকে সেই হাটটি এই যে দেখুন বলদ গরুগুলি এই যে উনি 3 লক্ষ টাকা করে দাম চেয়েছেন এই যে দেখুন এগুলো নেপালি এই যে এগুলো সব নেপালি বলো এই যে নেপালি বলো দেখুন আর সাদাগুলি আপনারা সবাই জানেন যে এগুলো ইন্ডিয়ান বলো এবং এগুলো কুষ্টিয়া থেকে আসে আশা করি আপনারা ভালো থাকবেন
আর আপনাদেরকে আমরা অবশ্যই গাবতলী হাট যেদিন থেকে জমজমাট হবে সেদিন থেকে অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রতিদিন আপনাদেরকে গাবতলী হাটের আপডেট দেওয়ার আমরা চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।